নাম সবসময় আপনারা দেখেন এটা চলে আসে, এটা এই যাতে দুর্নাম যাতে না হয়। ত্রিপুরা এটা হিস্ট্রি নয়, আমরা সবাই আগে থেকে ভালো ভাষা হিসাব করে রাখছি। এবারও ইলেকশনের পরে, ইলেকশন তো 5-5 বছরে চলে আসতে পারে, যাবে আসবে, ইলেকশনের পরেও তো আপনাদের জিন্দগি আছে। 16 তারিখে ভোট ছিল, 16 তারিখের পরেও তো 17 তারিখ তো আইবই, 18 তারিখ তো আইব। তো আমরা কি আমার একই সঙ্গে প্রতিবেশী যে যারা আমরা থাকবো, আমরা কি সঙ্গে সঙ্গে থাকতে পারতো না? এই জিনিসটা যাতে না হয় আমরা সবাই আপনাকে আবার, যে কোনো দলের, আমি শুধু একজনকে দলকে বলছি না, আপনারা সবাই ত্রিপুরাবাসী, তা আপনারা সবাই আমাদের জেলাবাসী, এই সবাই জেলাবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই কিন্তু শান্তি সম্প্রীতি রাখিয়ে এটা আপনাদের যে জীবন আছে এটা পরিচালনা করেন। আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ফোর্স আছে, ফোর্সের কোনো ঘাটতি নাই। আমরা চাচ্ছি না যাতে কোনো ধরনের অপ্রিয় ঘটনা কোনো জায়গাতে ঘটে। আপনারা সবাই সুজ্ঞ নাগরিক আছে, আপনারা সবাই আপনাদের রেসপন্সিবিলিটি চিনেন। আমাদের আপনাদের যদি কোনো ঘটনা কোনো ইস্যু থাকে, আমরা পিস মিটিং করতেছি প্রত্যেক সাব ডিভিশন লেভেলে, প্রত্যেক থানাতে এই পিস মিটিং চলছে, আপনাদের ইস্যু ওখানে ডিসকাস করেন। কিন্তু আবার আহ্বান রাখবো যাতে আমাদের জেলাতে শান্তি এবং সম্প্রীতি সম্প্রীতি থাকে। জেলাতে এবং রাজ্যে আপনারা সবাই জানেন গত 16 তারিখে আমরা পোল হয়েছে। আমরা সবাইকে হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে আপনারা সবাই আমার ডাকে সাড়া দিয়ে নির্ভীক মনে ভোট করতে চলে আসছেন। আর ভোটের এই যে ডেমোক্রেসির সর্বোচ্চ উৎসব, এই উৎসবে আপনারা অংশগ্রহণ করছেন। আমাদের জেলাতে মোট 4,01,715 ইলেকটর ছিল, যার মধ্যে 1,77,536 মেল এবং 1,79,933 ফিমেল, যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 4,01,715 ভোটার্স মধ্যে 3,57,475, যে কি 89% হয়। আমাদের জেলাতে মোট ভোট অংশগ্রহণ করা হয়েছে, এটা পার্সেন্টেজ হচ্ছে 89%, টু বি এক্সাক্ট 88.99%, জাস্ট 0.01% কম আছে 89%। তো গত বিধানসভা নির্বাচনে এটা 90% ছিল, 1% আমরা কম আছি। তবু যে আমরা এবার যে রোল আমরা প্রসেস করছি, এর মধ্যে প্রায় 4.5-5% ইলেকটর্স ভোটছে। তো আমার মনে হয় এই যে আমাদের পার্সেন্টেজ অফ পোল জেলাতে এটা স্যাটিসফ্যাক্টরি, এবং সবাই অংশগ্রহণের লোক এখানে ভোট গ্রহণ করছে, যার মধ্যে আমাদের জেলাতে পুরো 9টা এসি রয়েছে। এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে 21-এর নলচর, এটা হচ্ছে 90.60, আর সবচেয়ে লোয়েস্ট হচ্ছে এটা হচ্ছে 22-এর সোনামুড়া, 87.07%, এর মধ্যে আমাদের অ্যাভারেজ হচ্ছে 89%। আর যদি আমরা পোলিং স্টেশনের কথা বলি, তাহলে সারা জেলাতে সবচেয়ে হাইয়েস্ট পোলিং স্টেশনে যে রেকর্ড ভোট করা হয়েছে, এটা হচ্ছে 15 কমলসাগরের 9 নম্বর পোলিং স্টেশন, এটা হচ্ছে দেবীপুর হাই স্কুল ওয়েস্ট উইং, সাউথ উইং, এটা 96.93 এই পার্সেন্টেজটা ভোট করা হয়েছে। প্লাস এই 15 কমলসাগরে 39টা এসিতে সবচেয়ে লোয়েস্ট আছে, এটা হচ্ছে অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ ফিসি, এই পোলিং স্টেশন এখানে 70.34% লোয়েস্ট ভোট করা হয়েছে। আমরা ভোটের যে প্রক্রিয়া আছে পঞ্চগ্রহণ সবাই করছে। কিছু কিছু জায়গাতে ভোটের চলাকালীন কিছু অবসেশনের ঘটনা ছিল, কিন্তু মোটামুটি বাই আর লার্জ সবটি অ্যাটেন্ড করা হয়েছে, আর এবং ভোট নির্ভীক এবং পিসফুল ছিল। সঙ্গে সঙ্গে আজকে এই প্রেস কনফারেন্স করার আরও একটা উদ্দেশ্য আছে, যে আমরা ভোট করার পরেও দেখতে পাচ্ছি কিছু কিছু ঘটনা, কিছু ভয়লেন্সের ঘটনা এখনও চলছে। এইটা যাতে না হয় এটা আমি অপিল করতে চাই। লাইন অর্ডারের ক্ষেত্রে আমাদের সঙ্গে আমাদের এসপি সাহেব আছে, উনি একটু কথা বলবে, তারপরে আমরা বলবো সব সঙ্গে। इसमें एक पॉजिटिव चीज़ ये निकला है कि आज पोल डे के दिन कोई पोलिंग स्टेशन में या पोलिंग एजेंट्स के ऊपर, किसी का पोल मशीनरी के, इलेक्शन मशीनरी के ऊपर कहीं पे कोई अटैक नहीं हुआ है। और उसके अभी तक जितने भी इलेक्शंस रहा है, पिछले 4-5 इलेक्शन से सबसे पीसफुल इलेक्शन ये रहा है। उसके बावजूद पोलिंग ख़त्म होने के बाद कुछ कुछ घटना हुआ है, ये पूरा स्टेट भर भी हुआ है, हमारे डिस्ट्रिक्ट में भी कुछ घटना हुआ है, जिसमें हम लोग तुरंत केस लिया और सख्त कार्रवाई की जाएगी इसके ऊपर। हम लोग इसमें इस केसेस के लेके ऑलरेडी हम लोग 5 लोगों का अरेस्ट किया और भी लोगों को हम लोग अरेस्ट कर रहे हैं। जैसे मैं एक चीज़ आपके द्वारा सबको बताना चाह रहा हूँ कि इलेक्शन के लिए जितना भी फोर्स आया था, जो पोलिंग स्टेशन के लिए फोर्स आया था वो लोग चले गए, लेकिन पहले जो लैंड ऑर्डर के लिए आए थे दिसंबर में, वो सब अभी भी हमारे पास ही।
तो अगर कोई ऐसे एंटी सोशल एलिमेंट्स ये सोच रहे हैं कि अभी फोर्स नहीं है, हम लोग जो भी कर सकता है, ये उनके लिए मैं जरूर एक स्ट्रिक्ट वार्निंग देना चाह रहा हूँ कि हमारे पास सफिशियंट फोर्स है, इसमें जो भी अगर वायलेंस में इंडल्ज करेगा उसके तुरंत कार्रवाई की जाएगी। हम लोग इंश्योर करेंगे कि ये केसेस कन्विक्शन हो जाए और वो जेल में रहे, कम से कम 4-5 साल जेल में बिताना पड़ेगा उसको। तो ये आप सबसे, आपके माध्यम द्वारा सब पब्लिक को मैं अपील कर रहा हूँ, आप वायलेंस से रिफ्रेन करिए। जो भी घटना अगर अचानक कुछ हो रहा है तो वी विल रेस्पॉन्ड, लेकिन आप इसको प्लान करके, फोर्स का कमी है ये सोच के अगर करने से आप गलत हो। हमारे पास सफिशियंट फोर्स है, हम लोग एक्शन ले जाए। अभी इसको लेके पूरा स्टेट लेवल पे भी, डिस्ट्रिक्ट लेवल पे भी हम लोग पीस मीटिंग कर रहे हैं। आज थाना के लेवल पे, SDA सब डिविजन लेवल पे आज भी पीस मीटिंग्स चल रहे हैं। मैं आप सबसे अपील करता हूँ कि आप सब अलग अलग पार्टी का राजनीति किए होंगे, बट आप सब त्रिपुरावासी हो, जो कुछ लोग जीतेंगे कुछ लोग हारेंगे इसमें, बट आप सबको यही अपील है कि शांति बना के रखिए। अगर कोई इसमें कुछ ऐसा कुछ आपका पब्लिक लाइफ को कुछ एंटी सोशल एलिमेंट्स घुस के कुछ लड़ाई वगैरह करने जा रहे हैं, तो